বর্তমান যুগে অনেক স্মার্ট ব্যাংকিং প্রোডাক্ট রয়েছে, যেমন এটিএম কার্ড। এটিএম কার্ড দিয়ে সুবিধাজনক সময়ে ক্যাশ উত্তোলন করা যায় এবং ক্যাশলেস ট্রানজ্যাকশন করা যায়। এছাড়া রয়েছে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন ব্যাংকিং ট্রানজ্যাকশন করা যায়। এছাড়া পস মেশিন এবং কিউআর কোডের মাধ্যমে কেনাকাটাও করা যায়। গ্রাহকরা এসকল সার্ভিস নিয়ে থাকে একটি নির্দিষ্ট চার্জের বিনিময়ে। অনেকেই আছেন এসকল সার্ভিসগুলি ব্যবহার করেন কিন্তু তাদের ধারণা নেই এসকল সার্ভিসের এগেনিস্টে কত চার্জ দিতে হয়। এছাড়া দেখা যায় বিভিন্ন ব্যাংক এসকল সার্ভিসের এগেনিস্টে বিভিন্ন ধরনের চার্জ নিয়ে থাকে, কিন্তু এসকল সার্ভিসের একটি ফিক্সড চার্জ থাকা উচিত এবং এর দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের উচিত এসকল সার্ভিসের একটি ইউনিফর্ম চার্জ ফিক্সড করে দেওয়া, যাতে করে সকল ব্যাংক এসকল সার্ভিসের এগেনিস্টে একই ধরনের চার্জ নেয়। অতি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছে 18 অক্টোবর 2021, যাতে বলা হয়েছে কেউ যদি এক ব্যাংকের এটিএম কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথতে টাকা উত্তোলন করে তাকে সর্বোচ্চ কত টাকা চার্জ দিতে হবে। এছাড়া কেউ যদি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক হতে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করেন তাহলে তাকে সর্বোচ্চ কত টাকা চার্জ দিতে হবে। বাংলাদেশ ব্যাংক এসকল সার্ভিসের একটি চার্জ ফিক্সড করে দিয়েছে, যাতে করে সকল ব্যাংক একই ধরনের চার্জ নিয়ে থাকে এসকল সার্ভিসের এগেনিস্টে। আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব, সেজন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আপনারা দেখছেন আমার চ্যানেল অনদার 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসুন সার্কুলারটি দেখা যাক। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট হতে সার্কুলারটি জারি করা হয়েছে 18 অক্টোবর 2021, এবং এর বিষয়বস্তু হল দেশের অভ্যন্তরে এনপিএস পিও কার্ড স্কিম সময়ের মাধ্যমে সম্পাদিত লেনদেন সময়ের জন্য ফি অথবা চার্জ নির্ধারণ প্রসঙ্গে। অর্থাৎ কেউ যদি এক ব্যাংকের কার্ড ব্যবহার করে অন্য ব্যাংকের এটিএম বুথ হতে ক্যাশ উত্তোলন করেন অথবা ব্যালেন্স ইনকোয়ারি করেন অথবা মিনি স্টেটমেন্ট ফান্ড ট্রান্সফার অথবা ক্যাশ ডিপোজিট করেন অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এক ব্যাংক হতে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করেন, তাহলে কি পরিমাণ চার্জ দিতে হবে সেটা সম্বন্ধে বলা হয়েছে। এবং প্রথমে যে বিষয়টি নিয়ে বলা হয়েছে সেটি হলো অটোমেটেড টেলার মেশিন বা এটিএম মেশিন নিয়ে। এতে বলা হয়েছে এনপিএসবি এর আওতায় একটি ব্যাংকের গ্রাহক ভিন্ন ব্যাংকের এটিএম ব্যবহার করে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে লেনদেন প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ 20 টাকা ভ্যাট অন্তর্ভুক্ত। আমরা জানি এক ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে অন্য ব্যাংকের এটিএম বুথে টাকা উত্তোলন করা যায় এবং এক্ষেত্রে একটি এক্সট্রা চার্জ দিতে হয়। সেক্ষেত্রে সর্বোচ্চ চার্জ উল্লেখ করা হয়েছে 20 টাকা প্লাস ভ্যাট, স্থিতি অনুসন্ধানের জন্য সর্বোচ্চ 5 টাকা প্লাস ভ্যাট, অর্থাৎ ব্যালেন্স ইনকোয়ারির জন্য সর্বোচ্চ 5 টাকা এবং এর সাথে ভ্যাট দিতে হবে, খুদে বিবরণের জন্য সর্বোচ্চ 5 টাকা প্লাস ভ্যাট, অর্থাৎ মিনি স্টেটমেন্টের জন্য সর্বোচ্চ 5 টাকা প্লাস ভ্যাট, তহবিল স্থানান্তরের জন্য সর্বোচ্চ 10 টাকা প্লাস ভ্যাট, অর্থাৎ আপনি যদি ফান্ড ট্রান্সফার করেন তাহলে 10 টাকা প্লাস ভ্যাট দিতে হবে, এবং নগদ অর্থ জমার জন্য সর্বোচ্চ 20 টাকা প্লাস ভ্যাট অন্তর্ভুক্ত। আমরা জানি যে এটিএম বুথগুলোতে যে সিডিএম মেশিন বা সিআরএম মেশিন আছেন সেখানে ক্যাশ ডিপোজিট করা যায় এবং এর জন্য সর্বোচ্চ 20 টাকা প্লাস ভ্যাট দিতে হবে। এবং এখানে আরো কিছু বলা হয়েছে, যেমন তবে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে ইস্যুইং ব্যাংক অথবা প্রতিষ্ঠান সর্বোচ্চ 15 টাকা ভ্যাট অন্তর্ভুক্ত গ্রাহকের নিকটতা আদায় করতে পারবে। অর্থাৎ আপনি যদি এক ব্যাংকের এটিএম কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথতে ক্যাশ টাকা উত্তোলন করেন তাহলে গ্রাহককে দিতে হবে সর্বোচ্চ 15 টাকা প্লাস 15% ভ্যাট, অর্থাৎ 17 টাকা 25 পয়সা চার্জ দিতে। অর্থাৎ এটা আপনারা মনে রাখবেন, আপনি যদি এক ব্যাংকের এটিএম কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন তাহলে সর্বোচ্চ ব্যাংক আপনার কাছ থেকে 17 টাকা 25 পয়সা আদায় করতে পারবে, এর থেকে বেশি চার্জ আপনার কাছ থেকে কিন্তু আদায় করতে পারবে না। এটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার, এটি অবশ্যই আপনারা মনে রাখবেন। এর থেকে যদি বেশি কাটে আপনার কাছ থেকে তাহলে আপনারা অবশ্যই বাংলাদেশ ব্যাংকের কাছে কমপ্লেন করতে পারবেন। এরপর বলা হচ্ছে পয়েন্ট অফ সেলস পস মেশিন সম্বন্ধে। দেশের অভ্যন্তরে পস ব্যবহার করে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে লেনদেন প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ 20 টাকা ভ্যাট অন্তর্ভুক্ত নির্ধারণ করা হলো, যা গ্রাহকের নিকটতা আদায়যোগ্য। অর্থাৎ আপনি যদি দেশের অভ্যন্তরে পদের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন করেন, আমরা জানি যে পদের মাধ্যমে কেনাকাটা করা যায়, এখন আপনি পদের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন, এক্ষেত্রে আপনার কাছে চার্জ নিতে পারবে সর্বোচ্চ 20 টাকা প্লাস ভ্যাট।
ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার এনপিএসবির আওতায় এক ব্যাংকের গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে ভিন্ন ব্যাংকে তহবিল স্থানান্তরের ক্ষেত্রে লেনদেন প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ 10 টাকা নির্ধারণ করা হলো। আমরা জানি যে ইন্টারনেট ব্যাংকিং মধ্যে ঘরে বসে লেনদেন করা যায় এবং এক ব্যাংক হতে অন্য ব্যাংকের ফান্ড ট্রান্সফার করা যায়। এক্ষেত্রে এনপিএসবি আরটিজিএস ইএফটির মাধ্যমে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক হতে এক ব্যাংক হতে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফারের একটা চার্জ ফিক্সড করে দেওয়া হয়েছে এবং সেটি হলো সর্বোচ্চ 10 টাকা প্লাস ভ্যাট, অর্থাৎ এর বেশি চার্জ কিন্তু কোনো ব্যাংকই আপনার কাছে আদায় করতে পারবে না ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে। এর থেকে যদি বেশি ফান্ড ট্রান্সফারের চার্জ আপনার কাছ থেকে নেওয়া হয় তাহলে আপনারা অবশ্যই বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করতে পারবেন। সরকারি চালান কার্ডের মাধ্যমেও বিভিন্ন গভর্নমেন্টের সার্ভিস চার্জ প্রদানের ব্যবস্থা রয়েছে এবং এতে বলা হয়েছে এমসিসি 9399 এর বিপরীতে সংগৃহীত কার্ড লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশে ইস্যুকৃত কার্ডের জন্য 25,000 টাকা পর্যন্ত পরিশোধের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক প্রতিষ্ঠান গ্রাহকের নিকটতে লেনদেন প্রতি সর্বোচ্চ 20 টাকা আদায় করবে, যার মধ্যে 5 টাকা কার্ড ইস্যুইং ব্যাংক প্রতিষ্ঠানকে প্রদান করবে। 25,000 টাকার ঊর্ধ্বে জাতীয় লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক সময়ের প্রচলিত ফি বা চার্জ পড়বে, অর্থাৎ আপনি যদি 25,000 টাকা পর্যন্ত কোনো গভর্নমেন্টের সার্ভিস চার্জ প্রদান করেন তাহলে আপনাকে সর্বোচ্চ 20 টাকা প্লাস ভ্যাট দিতে হবে। তবে 25,000-এর উপরে হলে সেটা সংশ্লিষ্ট ব্যাংকের প্রচলিত ফি বা চার্জ অনুযায়ী আপনাকে দিতে হবে। অর্থাৎ মূল বিষয় হলো আপনি যদি এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ হতে টাকা উত্তোলন করেন তাহলে আপনাকে সর্বোচ্চ দিতে হবে 17.25 টাকা, যদি ব্যালেন্স ইনকোয়ারি করেন তাহলে দিতে হবে 5 টাকা প্লাস ভ্যাট, মিনি স্টেটমেন্ট দেখেন তাহলে 5 টাকা প্লাস ভ্যাট, ফান্ড ট্রান্সফার করেন 10 টাকা প্লাস ভ্যাট, ক্যাশ ডিপোজিট করেন সিডিএম অথবা সিআরএম মেশিনে 20 টাকা প্লাস ভ্যাট, এছাড়া আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং মধ্যে ফান্ড ট্রান্সফার করেন তাহলে 10 টাকা প্লাস ভ্যাট দিতে হবে। আপনারা অনেকেই বিভিন্ন ব্যাংকের এই সকল সার্ভিসগুলো ব্যবহার করেন, সেজন্য আপনারাই ভালো বলতে পারবেন আসলে ব্যাংকগুলি যে চার্জ নিয়ে থাকে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারিত এই সকল চার্জ অপেক্ষা কম না বেশি। কম অথবা বেশি যাই হোক না কেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে অন্যরা এ সকল সার্ভিস চার্জ সম্বন্ধে জানতে পারবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটিকে আপনাদের ইনফর্মেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, তাহলে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ পর্যন্ত সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।